সম্প্রতি ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা দীপজলের বড় ছেলের বিবাহ উত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়, যেখানে হাজির হয়েছিলেন শোবিজের অনেক তারকা। এদিকে সেই অনুষ্ঠানে ঝামেলায় জড়িয়ে পড়েন চিত্রনায়ক ওমর সানি ও জায়েদ খান। অনুষ্ঠানে জায়েদকে চড় মারেন সানি, বিপরীতে জায়েদ পিস্তল বের করে তাকে গুলির হুমকি দেন। বর্তমানে দুই নায়কের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে ঢালিউড পাড়ায় বিরাজ করছে উত্তেজনা। জানা যায়, স্ত্রী মৌসুমীর সঙ্গে খারাপ আচরণ ও তাকে বিরক্ত করায় জায়েদকে চড় মারেন এ অভিনেতা। যদিও ঘটনাটি অস্বীকার করেন জায়েদ খান, তিনি জানান এমন কিছুই সেদিন ঘটেনি, শত্রুতা করে এসব রটানো হচ্ছে। এবার জায়েদের বিরুদ্ধে আবারও বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওমর সানি। তার দাবি, জায়েদ খান শুধু মৌসুমীকে নয় আরও অনেক মেয়েকেই বিরক্ত করেন, এমনকি জায়েদের কারণে নাকি অনেক মেয়ের সংসারও ভেঙেছে। জানা যায়, মৌসুমীর সঙ্গে খারাপ আচরণের কারণেই জায়েদ খানের ওপর ক্ষিপ্ত ছিলেন ওমর সানি, তাকে অনেক দিন ধরে খুঁজছিলেন এই অভিনেতা। অবশেষে দীপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদকে সামনে পেয়েই চড় মারেন তিনি।